আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, দেশি হোক বা বিদেশি, সব ধরনের আম গাছের পরিচর্যা নিতে হবে, তাহলেই পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে। আর এই পরিচর্যার অন্যতম একটি অংশ হচ্ছে পোকা বা রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করা। আর আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আম গাছের কমন 5টি রোগ এবং তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত। এর মধ্যে থাকছে আম গাছের উইভিল বা পাতা কাটা পোকা কিভাবে দমন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত, এবং আম গাছের পাতার উপর ব্ল্যাক স্পট কিভাবে রিমুভ করতে হবে তার পদ্ধতি, আম গাছের স্কেল বা সাদা মাছির মতো দেখতে এই পোকা কিভাবে দমন করতে হবে তার পদ্ধতি, আম গাছে ছত্রাকের আক্রমণ হলে কিভাবে পরিচর্যা নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত, এবং আম গাছের পাতার আকৃতি কেন বিকৃত ঘটে আর কিভাবে পরিচর্যা নিতে হবে সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই জেনে নেব আম গাছের পাতা কাটা বা উইভিল পোকা বা বিটল কিভাবে দমন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, সাধারণত এই পোকা আক্রমণ করে আম গাছে যখন নতুন কচি পাতা বার হয়, তখন এই পোকা রাত্রের সময় আক্রমণ করে প্রধানত, কিন্তু দিনের বেলাও এই পোকা আক্রমণ করতে পারে। আর এই পোকা একটা পয়জন নির্গত করে, যার ফলে কচি পাতা ঠিক এভাবে পুড়ে যায়, যার ফলে পাতার আকৃতির বিকৃতি ঘটে। এখানে যে বিটল জাতীয় পোকা দেখতে পাচ্ছেন, এটাই উইভিল পোকা। দিনের বেলা এই পোকা আক্রমণ করছে এবং কচি পাতা কেটে ফেলে দিচ্ছে। এবার জেনে নেব এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে। প্রথমত, আম গাছের যখন নতুন বা কচি পাতা বার হবে, তখন ইমিডা ক্লোরোপিড জাতীয় কীটনাশক 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের পাতাগুলিকে ধুয়ে ফেলতে হবে। এবং অলরেডি যদি পাতা কেটে ফেলে, তাহলে সেই পাতাগুলিকে সংগ্রহ করতে হবে এবং পাতাগুলিকে দূরে কোথাও ফেলে দিতে হবে বা গর্তে পুঁতে দিতে হবে। এবং সর্বদা বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর জৈব পদ্ধতিতে এই পোকা দমন করতে আপনারা নিম অয়েল স্প্রে করবেন যখনই আম গাছের কচি বা নতুন পাতা বার হবে তখন থেকে, তাহলে এই সমস্যার সমাধান করতে পারবেন। এবার দেখে নেব আম গাছের পাতার উপর ব্ল্যাক স্পট কিভাবে রিমুভ করতে হয়। প্রধানত সাদা মাছির কারণে এই ব্ল্যাক স্পট দেখা দেয়, এবং কুয়াশার জন্য এমন ব্ল্যাক স্পট দেখা দিতে পারে। আর এই ব্ল্যাক স্পটের জন্য আপনারা মাসে দুবার কন্ট্র্যাক্ট এবং সিস্টেমিক ছত্রনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, এ ধরনের ব্ল্যাক স্পট রিমুভ হয়ে যাবে। বিশেষ করে আপনারা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্টিনিউ এই ছত্রনাশকের প্রয়োগ করবেন, তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন। আর সাদামাছি দমন করার জন্য একই ইমিডা ক্লোরোপিড জাতীয় কীটনাশক প্রয়োগ করবেন। আর যদি জৈব ছত্রনাশক ব্যবহার করতে চান, তাহলে হলুদের গুঁড়া আপনারা পানিতে ভিজিয়ে তারপর গাছে প্রয়োগ করতে পারেন, সেটা ছত্রাকের কাজ করবে। এবার দেখে নেব আম গাছের স্কেল পোকার আক্রমণ। এই পোকা সাধারণত ছোট বা চারা গাছে আক্রমণ করে এবং গাছে এটা লেগে থাকে। ধীরে ধীরে সমগ্র গাছে এই পোকা ছড়িয়ে যায় এবং গাছটা সাদা দেখতে হয়। আর এই পোকা দমন করার জন্য একটা পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো ডিটারজেন্ট পাউডার বা ডিশ ওয়াশ জেল। এখানে আমি ডিশ ওয়াশ জেল বা ভীম জেল ব্যবহার করছি এই সমস্যার সমাধানের জন্য। অল্প একটু পানিতে এই ডিশ ওয়াশ জেল গুলে নিতে হবে এবং এটা গাঢ়ভাবে গুলে নিতে হবে। আপনারা যদি ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেন, তাহলেও একটু বেশি মাত্রায় ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন। তারপরে খুব ভালোভাবে সেটা পানির সাথে গুলে তুলি ব্যবহার করে বা সুতির কাপড় ব্যবহার করে এটাকে ঘষে তুলে দিতে হবে। তারপরে এই গাছটাকে ধুয়ে দিতে হবে, তাহলে দেখবেন এই সমস্যা আর দেখা দেবে না। আর এটা প্রয়োগ করার পর দেখবেন এটা খুব সহজেই উঠে আসবে। এবং এই সম্পর্কে ডিটেলড একটা ভিডিও আপলোড করব, আপনারা সেই ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। সম্পূর্ণ ঘষে তুলে নেওয়ার পর একটা সুতির কাপড় ব্যবহার করে এটাকে মুছে নেবেন। মুছে নেওয়ার পর একটা ভেজা সুতির কাপড় দিয়ে এটাকে আবার মুছে নেবেন বা ওয়াশ করে দেবেন। ওয়াশ করার পর দেখবেন গাছটা সুস্থ হয়ে যাবে এবং গাছের কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গাছটাকে ধুয়ে দিতে হবে, না হলে গাছের ক্ষতি হতে পারে। এবার দেখে নেব আম গাছের পাতায় এ ধরনের ছত্রাকের আক্রমণ কেন হয়। সুপ্রিয় দর্শক, আবহাওয়ার তারতম্যের জন্য এবং গাছে যদি খাদ্যের অভাব হয়, তাহলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে বা ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনাকে এই গাছে
কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং আপনি যদি নিয়মিত হলুদের গুঁড়া পানিতে মিশিয়ে গাছে স্প্রে করেন তাহলেও এই সমস্যা দমন করতে পারবেন। এবং সারের অভাবে যদি এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনারা সুষম পরিমাণে সার প্রয়োগ করবেন, তাহলে এই সমস্যা দেখা দেবে না। আর এই সমস্যা হলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং গাছে সঠিক পরিমাণে খাদ্য প্রয়োগ করতে হবে আর গাছে ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে। এবার দেখে নেব আম গাছের পাতার আকৃতি কেন বিকৃত ঘটে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময় বাগানে কোনো কাজ করতে যেয়ে আম গাছের ক্ষতি করে বসি। আম গাছে যখন নতুন পাতা বার হয় তখন এই গাছে যদি নাড়াচাড়া লাগে বেশি তাহলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং আগেও আপনাদেরকে জানিয়েছি, আম গাছে যদি উইভেল বিটল বা পাতা কাটা পোকা বসে এবং একটা বিষ নির্গত করে তাহলেও আম গাছের পাতার আকৃতি বিকৃত ঘটবে এবং পাতা পুড়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, যখন আম গাছে কচি বা নতুন পাতা বার হবে তখন যদি গাছের গোড়ায় ঠিকঠাকভাবে পানি প্রয়োগ না করা হয়, গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে এই গাছের পাতাগুলি নেতিয়ে যাবে এবং সূর্যের আলোতে গাছের পাতাগুলি পুড়ে যাবে। আর এক্ষেত্রেও আপনার গাছের পাতার আকৃতি বিকৃতি ঘটতে পারে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং গাছে ঠিকঠাকভাবে পানি প্রয়োগ করতে হবে এবং রোগ বা পোকার আক্রমণ দমন করতে হবে। আর এভাবে যদি পরিচর্যা নেওয়া যায় তাহলে আম গাছে প্রতি বছর মুকুল আসবে আর পর্যাপ্ত পরিমাণে বেশি বেশি ফলন পাওয়া যাবে। আপনারা এ ধরনের পরিচর্যা নিন। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এর পরবর্তী আরেকটা পার্ট তৈরি করব, সেটাতে অন্যান্য রোগ বা পোকার আক্রমণ সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। এর সাথে এক্সট্রা টিপস, আপনার গাছে যদি দ্রুত ফলন আনতে চান তাহলে নভেম্বর আর ডিসেম্বর মাসে পটাশ এবং ফসফরাস যুক্ত সার প্রয়োগ করবেন। দেখবেন আপনার গাছে ফেব্রুয়ারি বা মার্চ মাসে ফুলের দেখা পাবেন যদি গাছটি কলমের হয়। এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বীজের গাছে ফল ধরতে অনেকটা সময় লেগে যায়, আনুমানিক 5-7 বছর সময় লেগে যেতে পারে বীজের গাছে ফল ধরতে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন। এবং আপনি যদি বিদেশি ভ্যারাইটির আম গাছ সংগ্রহ করেন তাহলে পাতা দেখে আম গাছ চিনতে পারবেন। আর এ সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও তৈরি করা আছে, আপনি যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন বা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।